सर्वभूतेषु निद्रारूपेण शासिता जाहु বিশেষ থিমকে আরও গভীরে জানানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই বিশিষ্ট সদস্য মৃত্যুঞ্জয়দা। মৃত্যুঞ্জয়দা ওয়েলকাম। তো যেটা আমরা জানছি, যেটা বললাম যে আরও গভীরে জানবো, আসলে বিষয়টাই খুব গভীর, তো সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। গভীর সব ব্যাপারটা এই মুহূর্তে বলা সম্ভব না, কেন ওটাই রহস্য। থিমটা তো আমরা আগে প্রকাশ করব না। মেনলি থিমটা আমাদের থিম মেকার বলেছেন, তবু আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের থিমটা অতল অনন্ত। মোটামুটিভাবে ধরে নিই যে ভূপৃষ্ঠে আমরা আছি, আমরা ভূপৃষ্ঠের ব্যাপারটা জানি, মহাকাশেরটা জানি, কিন্তু ভূপৃষ্ঠের নিচে যেটা আছে সেটা কিন্তু আমরা অতটা অবগত নয়। আমরা ওই ব্যাপারটাই সামনে নিই। অবশ্যই অজানা তথ্য পাবে, সেই অজানাটা আমি অজানাই রাখতে চাই। এখনই আমি বলার মধ্যে আমি অন্তত আমার দিক দিয়ে চাই। আচ্ছা, তো টালা পার্ক প্রত্যয় কত বছর, মানে কত বর্ষতে পাওয়া? এটা 93 তম বর্ষে পড়লো। আমরা 16 সাল থেকেই থিম পুজোয় নেমেছি। 16 সালে আমরা একটা ইলেকট্রিকের বোর্ড এঁকেছিলাম। গত বছর আমরা থিম করেছি মন, এবার আমরা থিম করেছি অতল। টালা পার্ক প্রত্যয়ের মাধ্যমে আপনাদের এই পৃথিবীর অতল গভীরে নিয়ে যাবেন যে মানুষটি, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন দেবাশিসদা। এত সুন্দর একটা থিম, মানে যেটা মানুষ জানেনই না এখনও পর্যন্ত, সেটা তুলে ধরেছেন এই মণ্ডপের মাধ্যমে, সেটা নিয়ে যদি কিছু বলেন। সত্যিই তাই, মানে পৃথিবীতে আমরা বাস করি ঠিকই, কিন্তু পৃথিবীর গভীর জিনিসটা আমরা অতটা বেশি জানি না, কারণ আমরা ওপরে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি, কিন্তু গভীরে কী আছে সেটা নিয়ে আমাদের একটু কনফিউজ সবসময়, এখনও সেটা নিয়ে রিসার্চ চলছে, কিন্তু সেটা আমরা সাধারণত জানারই চাই। কিন্তু এত সুন্দর একটা পৃথিবীর যে শক্তি, যে পৃথিবীর মধ্যে এত সুন্দর পরিবেশ, মানে যেখানে মানুষ প্রাণ রয়েছে, সেই জায়গাটা শুরুটা, মানে সেই শক্তিটার খোঁজেই আমার এই অতল অনন্ত জিনিসটাকে নিয়ে ভাবা। এটা বলতে পারেন অনেকটা কাল্পনিক, এবং আমার নিজের বাস্তবের সঙ্গে আমি এটা রিলেট করেছি। সেরা পুজো না নিশ্চয়ই আপনারা জানেন, সিটি সেরা পুজো 2018, তো সেটার জন্য আপনারা কতটা প্রস্তুত? প্রস্তুত মোটামুটি পুরোটাই বলতে পারেন। এরপর আমাদের দর্শকরা আসবেন, তাদের শুভেচ্ছা, ওপরওয়ালার আশীর্বাদ, সেটা তো আছেই সেটার উপর। তবে আমরা টালা পার্ক প্রত্যয় দৃঢ় প্রত্যয় যে আমরা এবারও গতবারের মতোই সাফল্য। এটা বলতে পারি যে পরিশ্রমটা কীভাবে দেখানো হচ্ছে, আমি এই টোটাল জার্নিটার মধ্যে একটা অদ্ভুত রিয়েল লাইফকে এখানে তুলে ধরেছি। হয়তো এটা পুরোটাই কাল্পনিক ভাবনাটা, কিন্তু তার মধ্যে একটা রিয়েল লাইফ এখানে রয়েছে, যেখানে একটা মানুষের হার্টবিট, একটা পরিশ্রম করতে যে শ্বাস প্রশ্বাসটা, জোরে নিঃশ্বাস নেওয়াটা, সেভাবে যে আমার প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু পরিশ্রমের একটা সুফল থাকে, সেই সুফলটার জন্যই আমাকে অতল অনন্তে আসা। বললেন আমরা সেটা প্রত্যেকটা স্তরে স্তরে দেখতে পাবো মণ্ডপ সজ্জা, কিন্তু প্রতিমাকে নিয়ে কি বলবেন, মানে প্রতিমা কেমন ভাবে সাজিয়েছে? প্রতিমাকেও আমি সেরকম একটা, যে পুরো জায়গাটাকে তার মধ্যে এমন একটা ব্যাপার থাকবে, সে রানীর মতন, রাজার মতন বসে রয়েছে হেলান দিয়ে, এবং সে তার মুখের এক্সপ্রেশন বা তার গঠনটা এমন থাকবে, সে যেন সবাইকে চালনা করছে, মানে পুরো পরিবারটাকে যেভাবে চালনা করে মা, সেইভাবেই তার মধ্যে রূপটা দেওয়া। সাধারণ মানুষ কিন্তু সিটি সেরা অ্যাপের মাধ্যমে আপনাদেরকে জিতিয়ে দিতে পারে, তো যারা আসবেন বা যাদের আপনারা চান যে যারা আসুক, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন আপনাদেরকে ভোট দেওয়ার জন্য? আমি ভোট দেওয়ার আগে তাদের বলবো যে এই মানে শারদীয় উপলক্ষে তাদের প্রতি, প্রত্যেকের প্রতি ভোট আপনার দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের টালা পার্ক প্রত্যয়ের কমিটির পক্ষ থেকে সকলের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, ভোট করুন টালা পার্ক প্রত্যয়কে। এই অ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএসতে অ্যাভেলেবল। ভোট দেওয়ার শেষ তারিখ 24 অক্টোবর। সিটি সেরা পুজো জিতবে কারা? টালা পার্ক প্রত্যয় সবার কারা। Thank you.
আপাতত আমি গভীরে যাচ্ছি না, তবে আপনারা যদি গভীরে যেতে পছন্দ করেন বা এবছর গভীরে যেতে চান আর একটু, তাহলে যেটা করতে হবে, এবছর পুজোয় আপনাদের যেতে হবে টালা পার্ক প্রত্যয়ে। এবং আপনাদের কাছের মানুষদেরও যদি আরও একটু গভীরে নিয়ে যেতে চান, তাহলে ডাউনলোড করতে হবে সিটি সেরা পুজো অ্যাপ এবং জেতাতে হবে টালা পার্ক প্রত্যয়কে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। সর্বভূতেষু ইন্দ্রারূপেণ সস্থিতা।